আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই অনেক ভালো আছেন। বন্ধুরা, গত দুই দিন আগে আমাদের চ্যানেলে একটা ভিডিও আপলোড করেছিলাম যে নিউজ ভিডিও বানিয়ে কীভাবে ইউটিউব থেকে উপার্জন করা যায়। সেই ভিডিওতে আপনাদের বলেছিলাম যে অন্যের ভিডিও দিয়ে আপনি কীভাবে নিউজ ভিডিও বানাবেন। অনেকে আমাকে কমেন্টস করেছেন যে ভাইয়া, অন্যের ভিডিও দিয়ে আমরা নিজে ফেস দেখিয়ে কীভাবে ভিডিও বানাবো, এমন একটা আইডিয়া অবশ্যই দিবেন। সো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে এটাই দেখাবো অন্যের ভিডিও ইউজ করে কীভাবে নিউজ ভিডিও আপনারা বানাবেন। বন্ধুরা, স্ক্রিনে একটি ইউটিউব চ্যানেল দেখতে পাচ্ছেন, সাইব স্টোরি। চ্যানেলটাতে 703টা ভিডিও আপলোড করে 561,000 প্লাস সাবস্ক্রাইব কিন্তু গেইন করে নিয়েছে। আমি যে আইডিয়াটা আপনাদের দিতে চলেছি, চাইলে আপনি ফটো এবং ভিডিও ইউজ করেও কিন্তু এরকম নিউজ ভিডিও বানাতে পারবেন। যেমনটা দেখতে পাচ্ছেন, শায়েখ আহমদুল্লাহকে নিয়ে কিন্তু একটা প্রস্তাব দিয়েছিল শিক্ষার্থীরা যে আপনি আমাদের উপদেষ্টা হিসেবে যোগ দেন। সেই ক্ষেত্রে তিনি কি বলেছেন সেটা নিয়ে কিন্তু এখানে একটা আলোচনা করা হয়েছে। আমি ভিডিওটা আপনাদের প্লে করে দেখাচ্ছি যে আমি যে আইডিয়াটা দিতে চলেছি আইডিয়াটা কেমন হতে চলেছে। ওকে, একটা ভিডিও আমি ওপেন করে নিচ্ছি। মহান উদারতার পরিচয় দিলেন শেখ আহমদুল্লাহ হাফেজাহুল্লাহ, বাংলাদেশে বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকার। এখানে দেখতে পাচ্ছেন যে ভিডিওটা আমি প্লে করছি, সাইডে কিন্তু সাইব ভাই একটা মুখে জাস্ট নিজের মতো করে কথা বলছে, সাইডে কিন্তু ফটো লাগিয়ে দিয়েছে। আপনি চাইলে এখানে ভিডিও ইউজ করতে পারেন উইদাউট কপিরাইটে, কোনো কপিরাইটের সমস্যা কিন্তু হবে না। তবে ভিডিওটা কীভাবে আপনি এডিটস করবেন, কীভাবে সঠিক নিয়মে ব্যবহার করবেন সেটা কিন্তু আজকের এই ভিডিওতে দেখাবো। চাইলে ফটো ইউজ করতে পারেন, ভিডিও ইউজ করতে পারেন, আমি ভিডিও ইউজ করে আপনাদেরকে দেখাবো। সো এই টাইপের ভিডিওই কিন্তু আপনাকে বানাতে হবে। সো এই চ্যানেলটা আপনারা একটু ফলো করতে পারেন যে এই চ্যানেলটা কীভাবে ভিডিও বানায়। আমি কিন্তু কোনো প্রকার প্রমোশনাল ভিডিও বানাচ্ছি না যে এই চ্যানেলটাকে আমি প্রমোট করছি, এমনটা কিন্তু না। আপনারা একটা আইডিয়া নিতে পারেন এই চ্যানেল থেকে যে এই চ্যানেলটা ঠিক কেমনভাবে ভিডিও বানাচ্ছে। ওকে বন্ধুরা, নিউজ ভিডিও বানাতে হলে আমাদের কিন্তু ভিডিও ফুটেজের প্রয়োজন হবে। মানে ভিডিও ফুটেজ আপনি কোথায় পাবেন বা কোথায় থেকে ডাউনলোড করবেন? দেখুন, ইউটিউবে আসার পরে আপনি যে কোনো টেলিভিশন, নিউজ টেলিভিশন আপনারা কিন্তু অনেকেই জানেন, যমুনা টেলিভিশন আছে, সময় আছে, 71 আছে, বিভিন্ন ধরনের নিউজ টেলিভিশন চ্যানেল কিন্তু আছে। আপনি এখান থেকে জাস্ট যে কোনো একটা চ্যানেল সার্চ করে নেবেন। ওকে বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমরা 71 টিভি এটা লিখে সার্চ করে দিয়েছি। এই চ্যানেলটা আমরা ওপেন করে নিয়েছি। ওপেন করে নেওয়ার পরে ভিডিও সেকশনে আসলাম। প্রথম যে ভিডিওটা আপলোড করা হয়েছে 16 মিনিট আগে, 51,000 ভিউজ কিন্তু গেইন করেছে। এরপরে দেখুন, এখানে 3 নম্বর যে ভিডিওটা আপনারা দেখতে পাচ্ছেন, শিক্ষার্থীদের নিয়ে কিন্তু একটা ভিডিও আপলোড করা হয়েছে 39 মিনিট আগে, 126,000 ভিউজ কিন্তু অলরেডি গেইন করে নিয়েছে। দায়িত্ব নিয়ে যে পরিকল্পনার কথা জানালেন নাহিদ ও আসিফ, এদেরকে নিয়ে একটা ভিডিও কিন্তু আমরাও বানিয়ে আপনাদেরকে দেখাবো যে কীভাবে ভিডিওগুলো বানাতে হয়। সো এখানে দেখুন, আমি ভিডিওটা ওপেন করে নিচ্ছি। ভিডিওটা ওপেন করে নেওয়ার পরে দেখুন, তারা কিন্তু নিউজ পড়ার মতো করে নিউজ করছে, তারপরে কিন্তু ভিডিওগুলো তারা দেখাবে, ঠিক আছে। এই যে ভিডিও ফুটেজগুলো, এই ভিডিও ফুটেজগুলোই কিন্তু আমাদের কাজে লাগাতে হবে। এই যে ফুটেজগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এই ফুটেজগুলো কিন্তু আমাদের কাজে লাগাতে হবে। কীভাবে ফুটেজগুলো কাজে লাগাবেন, এখান থেকে এই ভিডিওটা কিন্তু আপনাকে ডাউনলোড করে নিতে হবে। আমি ডাউনলোড করে নিয়েছি। ডাউনলোড করে নেওয়ার পরে আপনাদের নিজের একটা ভিডিও বানাতে হবে। সেই ভিডিও সম্পর্কে, আপনি যে ভিডিওটা সাইডে প্লে করবেন নিউজ ভিডিও, সেই ভিডিওটা সম্পর্কে আপনি কি উপস্থাপন করবেন কিংবা আপনি কি বলবেন দর্শকদের উদ্দেশ্যে। সো দেখুন, আমি একটা নিজের মতো করে একটা ভিডিও রেকর্ড করে নিচ্ছি। আসসালামু আলাইকুম বন্ধুরা, দায়িত্ব নেওয়ার পরে ছাত্ররা তাদের নিজের দায়িত্বের কথা মিডিয়াকে জানিয়ে দিল। তো কি জানালো শুনুন, দেখে আসি। সো এইরকম করে নিজের একটা ছোট্ট ভিডিও আপনি বানাবেন। ভিডিও বানানোর পরে সাইডে অন্যের ভিডিও আপনি প্লে করে দেবেন, ঠিক আছে। এখন আমরা যে ছোট্ট একটা ক্লিপ আমাদের ইউজ করলাম, তারপরে এই যে ভিডিওটা আমরা ডাউনলোড করলাম, এই দুইটা ভিডিও আমাদের অ্যাডজাস্ট করতে হবে। আমরা দুইটা ভিডিও রেডি করে নিয়েছি। আমরা দুইটা ভিডিও এখন এডিটিং সফটওয়্যারে নিয়ে যাব, নিয়ে গিয়ে এডিটিং দেখাবো, ঠিক আছে। এডিটিং করার জন্য যে কোনো এডিটিং সফটওয়্যার আপনি ওপেন করতে পারেন, যে এডিটিং সফটওয়্যারের কাজ আপনি ভালো বুঝেন। ওকে বন্ধুরা, আমাদের মোবাইল ফোন থেকে আমরা ইনশট অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিচ্ছি। ইনশট অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেওয়ার পরে এখান থেকে ভিডিওতে ক্লিক করবেন। ভিডিওতে ক্লিক করার পরে নিউ এ ক্লিক করবেন। নিউ এ ক্লিক করার পরে সবার প্রথমে আপনারা যে ভিডিওটা বানিয়েছেন, আপনার নিজের ভিডিও, সেই ভিডিওটা আপনি নিয়ে নেবেন, ঠিক আছে। আমাদের নিজের ভিডিও কিন্তু আমরা এখানে নিয়ে নিয়েছি। দেখুন, এখন এই ভিডিওটা কিন্তু আমাদের লং ফরম্যাটে কনভার্ট করতে হবে। লং ফরম্যাটে কনভার্ট করার জন্য আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন ক্যানভাস অপশন, ক্যানভাসে ক্লিক করে দেবেন। ক্যানভাসে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন লং এর যে ফরম্যাট 16:9, এটার উপরে আপনি জাস্ট সিলেক্ট করে দেবেন। সিলেক্ট করে দেওয়ার পরে কিন্তু আপনাদের এটা লং কনভার্ট হয়ে যাবে, ঠিক আছে। দেখতে পাচ্ছেন আমরা এটা জাস্ট একটু সাইজ করে নিচ্ছি। ওকে, একটু জুমিং করে দিলাম। তারপরে জাস্ট এই ভিডিওটা আমাদের কিন্তু এডিটস করে নিতে হবে, কারণ এই ভিডিও শুরুতে একটু মিস্টেক হতে পারে, মাঝখানে একটু গ্যাপ যেতে পারে, মুখের মধ্যে কথা বেজে যেতে পারে, অনেক প্রবলেম কিন্তু হতে পারে। আপনাদের নিজের ভিডিও আপনারা নিজে এডিটস করে নেবেন। ওকে বন্ধুরা, আমাদের নিজের ভিডিওটা কিন্তু আমরা এখানে এডিটিং করে নিয়েছি। আমরা কেমনভাবে একটা ভিডিও বানিয়েছি আপনাদের যদি প্লে করে শোনাই, তাহলে আপনারা বুঝতে পারবেন যে আমরা ভিডিওটা কী ধরনের বানাবো। ওকে, আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই অনেক ভালো আছেন। দায়িত্ব নেওয়ার পরে ছাত্ররা যে কেমন পরিকল্পনা করেছে সেটাই ভিডিওটা দেখলে আপনারা হয়তো বুঝতে পারবেন। দায়িত্ব নেওয়ার সাথে সাথেই আসিফ ও নাহিদ তার নিজের পরিকল্পনার কথা কিন্তু জানিয়েছে মিডিয়াকে। সো কী জানিয়েছে শুনে আসে।
ওকে, দেখতে পাচ্ছেন এরপরে কিন্তু আমি কোনো প্রকার কথা বলিনি এখানে সাইডে, কিন্তু শুধুমাত্র আমি জাস্ট একটু হুম হুম একটু মাথা নাড়াচ্ছি, দেখতে পাচ্ছেন আপনারা ভিডিওটা। সো এরকম করে কিন্তু আপনাদের একটা ভিডিও শ্যুট করে নিতে হবে। শ্যুট করে নেওয়ার পরে এখন আপনাদের মূল কাজটা করতে হবে, সেই ভিডিওটা কিন্তু এখানে নিয়ে আসতে হবে, যে নিউজ ভিডিওটা আপনি বানাচ্ছেন বা যে ভিডিও সম্পর্কে আপনি এখানে কথা বলেছেন। সেই ভিডিওটা নিয়ে আসার জন্য এখানে দেখতে পাচ্ছেন পিআইপি ফাইল, এই যে সাইডে দেখতে পাচ্ছেন পিআইপি ফাইল, পিআইপি ফাইলে ক্লিক করে দেবেন, এখান থেকে আপনি সেই নিউজ ভিডিওটা নিয়ে নেবেন। ওকে বন্ধুরা, স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু সেই নিউজ ভিডিওটা নিয়ে নিয়েছি। এখন আমাদের মূল কাজটা করতে হবে, এখান থেকে কিন্তু আমাদের সেই ফুটেজগুলো খুঁজে খুঁজে বের করতে হবে, ঠিক আছে। এখান থেকে দেখুন আমাদের এই ফুটেজগুলোর কোনো প্রয়োজন নাই, এখান থেকে জাস্ট আমরা ডিলিট করে দেবো সামনের ফুটেজগুলো। এখান থেকে দেখুন নাহিদ কথা বলা শুরু করে দিয়েছে, নাহিদ এবং আসিফ। এখান থেকে কিন্তু আমাদের নিউজটা রাখতে হবে। ওকে, এত দূর অবধি কিন্তু আমাদের ভিডিওটা রাখতে হবে, এবং আমরা যেখানে গিয়ে কথাটা শেষ করেছি সেখানে গিয়ে কিন্তু আমাদের এই ভিডিও লাগিয়ে দিতে হবে। ওকে, এখান থেকে দেখুন আমি আবার প্লে করে দিচ্ছি। পরিকল্পনার কথা কিন্তু জানিয়েছে মিডিয়াকে, সো কি জানিয়েছে শুনুন, শুনে আসে। ওকে, কী বলেছে শুনে আসি। এখানে কিন্তু আমাদের এই ভিডিওটা লাগিয়ে দিতে হবে। লাগিয়ে দেওয়ার পরে এখানে যে ভিডিওটা আপনি দেখতে পাচ্ছেন এই ভিডিওটা কিন্তু আপনাকে ট্রিম করে নিতে হবে, অর্থাৎ কেটে নিতে হবে। কেটে নেওয়ার জন্য সাইডে স্ক্রল করবেন, এখান থেকে কিন্তু আপনি ক্রপ বলে একটি অপশন পাচ্ছেন, এই যে দেখতে পাচ্ছেন ক্রপ, ক্রপের উপরে ক্লিক করে দেবেন। করে দেওয়ার পরে এই ভিডিওটা আপনি জাস্ট ছোটো করে আপনার নিজের মতো করে ছোট্ট করে একটু বসিয়ে দেবেন। ওকে, একদম সাইডে আপনি জাস্ট বসিয়ে দেবেন। এখানে আপনি যে টেলিভিশন থেকে কিংবা যে নিউজ টিভি থেকে আপনি নিউজগুলো নেবেন তার যেন কোনো ওয়াটার মার্ক না থাকে। ওকে, এত দূর অবধি আমরা নিয়ে নিলাম, নেওয়ার পরে জাস্ট আমরা সাইডে এটাকে বসিয়ে দিব। এখান থেকে আমরা জাস্ট সাইডে বসিয়ে দিব। ওকে, সাইডে বসিয়ে দিলাম। দেওয়ার পরে জাস্ট আমরা ভিডিওটা আপনাদের আবারও প্লে করে শোনাচ্ছি, আমরা একদম মূল জায়গা থেকে ভিডিওটা প্লে করে আপনাদের শোনাচ্ছি। নিজের পরিকল্পনার কথা কিন্তু জানিয়েছে মিডিয়াকে, সো কি জানিয়েছে শুনুন, শুনে আসে। পজিশন অফ পাওয়ার তৈরি করা, এই বিষয়গুলোকেই একটা চ্যালেঞ্জ তৈরি হবে, এবং তবে আমরা আশা করি যে যেহেতু এই সরকার একটা গণঅভ্যুত্থানের ভিতর দিয়ে তৈরি হয়েছে, মানুষের এই সরকারের প্রতি আস্থাটা রয়েছে, বাংলাদেশ পুনর্গঠনের যে স্বপ্ন আমরা দেখিয়েছি বা পরিস্থিতি রেখেছি সেটি দ্রুত সময়ের মধ্যে কার্যকরাই আমাদের লক্ষ্য এবং উদ্দেশ্য। ওকে, তাদের লক্ষ্য এবং উদ্দেশ্যের কথা কিন্তু বলে দিয়েছে, আমাদের ভিডিওটা কিন্তু একটু অবধি শেষ। ওকে, এখান থেকে জাস্ট আমরা স্প্লিট করে দেবো, স্প্লিট করে দেওয়ার পরে ডিলিট করে দেবো, এবং আমাদের যে ভিডিওটা আছে সেই ভিডিওটা আমাদের আর প্রয়োজন নাই, আমরা ডিলিট করে দেবো। তবে কমপ্লিট করার আগে এই যে ভিডিওটা আপনি দেখতে পাচ্ছেন এই ভিডিওটা আপনি চাইলে কিন্তু অ্যাঙ্গেলগুলো পরিবর্তন করে দিতে পারেন, যেমন সাইড চেঞ্জ করে দিতে পারেন। সাইড চেঞ্জ করে দেওয়ার জন্য আপনাকে শুধুমাত্র এই যে একটা আইকন দেখতে পাচ্ছেন এই আইকনের উপরে আপনাকে ক্লিক করে দিতে হবে, ঠিক আছে। আমি আইকনের উপরে ক্লিক করে দিচ্ছি, তাহলে দেখুন আমাদের অ্যাঙ্গেলটা কিন্তু পরিবর্তন হয়ে গেল। আমরা আবারও সম্পূর্ণ ভিডিও আপনাদের প্লে করে দেখাচ্ছি বা শোনাচ্ছি। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই সবাই অনেক ভালো আছেন। দায়িত্ব নেওয়ার পরে ছাত্ররা যে কেমন পরিকল্পনা করেছে সেটাই ভিডিওটা দেখলে আপনারা হয়তো বুঝতে পারবেন। দায়িত্ব নেওয়ার সাথে সাথেই আসিফ ও নাহিদ তার নিজের পরিকল্পনার কথা কিন্তু জানিয়েছে মিডিয়াকে, সো কি জানিয়েছে শুনুন, শুনে আসে। পজিশন অফ পাওয়ার তৈরি করা, এই বিষয়গুলোকেই একটা চ্যালেঞ্জ তৈরি হবে, এবং তবে আমরা আশা করি যে যেহেতু এই সরকার একটা গণঅভ্যুত্থানের ভিতর দিয়ে তৈরি হয়েছে, মানুষের এই সরকারের প্রতি আস্থাটা রয়েছে, বাংলাদেশ পুনর্গঠনের যে স্বপ্ন আমরা দেখিয়েছি বা পরিস্থিতি রেখেছি সেটি দ্রুত সময়ের মধ্যে কার্যকরাই আমাদের লক্ষ্য এবং উদ্দেশ্য। ওকে, এরকম করে কিন্তু অন্যের ভিডিও ইউজ করে আপনি নিউজ ভিডিও বানাতে পারবেন। তবে এখানে আপনি যে ভিডিওটা ইউজ করবেন সেই ভিডিওটা কিন্তু পর্যাপ্ত পরিমাণে আপনাকে এডিটস করতে হবে, যেমন এখানে কালারটা পরিবর্তন করতে পারেন, কিংবা ভয়েসের একটু স্পিরিট বাড়িয়ে দিতে পারেন, ভোগালটা একটু পরিবর্তন করে দিতে পারেন। আপনার জায়গা থেকে যথেষ্ট পরিমাণ এডিটস আপনাকে করতে হবে। এই ধরনের ভিডিও বানিয়ে আপনি কিন্তু ইউটিউব থেকে প্রতি মাসে 50,000-60,000 টাকা অনায়াসেই উপার্জন করতে পারবেন, এবং এই সমস্ত ভিডিও আপলোড করে নিজের একটা ফেস ভ্যালুও কিন্তু আপনি তৈরি করতে পারবেন, প্রথমে যে চ্যালেঞ্জটা আপনাদেরকে দেখিয়েছিলাম। ওকে বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবেন, ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন।